জুলিয়ানা, এটা ব্রিটেনের গ্রেট ডেন প্রজাতির একটা কুকুর। তো এর একটা কারনামা শুনুন। 1941 এপ্রিল মাসে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জাস্ট 2 বছর পরে, ব্রিটেনে তখন দ্য ব্লিটজের গণ আন্দোলন চলছিল। জায়গায় জায়গায় অগ্নিসংযোগ হচ্ছিল, বোমো ফেলা হচ্ছিল। তো এই কুকুরটা যে বাড়িটায় তার মালিকের সাথে থাকতো, সেই বাড়ির ছাদে আন্দোলনকারীরা একটা বোম ছুড়ে দেয়। সেটা দেখে এই কুকুরটা সটাং ছাদে দৌড় দেয় আর সেই বোমটার উপরে সুসু করে দেয়, যার ফলে বোমটা আর ফাটেইনি, ডিফিউজ হয়ে যায়। জুলিয়ানের এই দুঃসাহসিকতার জন্য একে ব্রিটিশ গভর্নমেন্ট একে বিশেষ সিভিল অ্যাওয়ার্ড ব্লু ক্রস মেডাল দিয়ে একে সম্মানিত করে। দ্যাটস গজব। আমাদের ইমিউনিটি সিস্টেম, সারাদিন আমাদের বডির মধ্যে যেসব ব্যাড সেলস, ব্যাড মেটেরিয়ালস থাকে, সেগুলোকে মারতে থাকে, বা বাইরে থেকে যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসেস যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, সেগুলোকে ডিফেন্ড করে বা মেরে ফেলে। এটা তো আপনারা সবাই জানেন, বাট আপনারা জানেন কি, আমাদের ইমিউন সিস্টেম এতটাই প্রোঅ্যাক্টিভলি কাজ করে যে এরা সারাদিনের মধ্যে অ্যাটলিস্ট এমন একটা হলেও সেলকে এরা মারবেই, যে সেলগুলো বেঁচে থাকলে সেটার কারণে হয়তো আমাদের বডিতে ক্যান্সারও হতে পারে। ইটস ট্রু।